نحمده ونصلي ونسلم على حبيبه الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تجاره تنجيكم من عذاب اليم صدق الله المولان العظيم في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وَسَلِّمُ تَسْلِيمَا اللَّهُمَّ صَلِّ عَلَى مَوْلَانَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا

উপস্থিত মোহনপুর মদিনা হাফিজিয়া মাদ্রাসার বিদায়ী ছাত্রদের দস্তারবন্দি অনুষ্ঠান ও পবিত্র ঈদে এ নবী সাল্লাল্লাহু আলহি ও উপলক্ষে দর্শম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব এডভোকেট মোহাম্মদ মহিবুর রহমান সাহেব উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরামগণ। আমার শ্রদ্ধাবাজন মুর্বিয়ানে আজাম অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ খচি খচি বাচ্চারা মহান আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই সুক্রিয়া আদায় করি যে দুনিয়ার অন্যান্য কাজকর্ম ফেলে আমরা নবীর মোহব্বতে ঈদে নবীর মাহফিলে যোগদান করতে পেরেছি আল্লাহ পাক যে আমাদেরকে এই সৎ কাজে আসার বসার শোনার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করি আওয়াজ দিয়ে বলুন সকলে আলহামদুলিল্লাহ সময় বেশি নাই আজকের মাহফিলে বক্তা বেশি আমরা হাবিজ সাহেবের মহব্বতে এবং কোরআনের ফয়জ বরকত নেওয়ার জন্য আসি যেহেতু এটা হাফিজি মাদ্রাসা তো আমি লম্বা করব না কোরআন শরীফের ছোট্ট আয়াতে করিমা তেলাওয়াত করেছি এই আয়াতে করিমায় আল্লাফাক ব্যবসা সম্পর্কে আলোচনা করেছেন যেহেতু আমরা দুনিয়ায় সকলেই ব্যবসা করে বড়লোক হতে চাই এই বাসনা আমাদের সকলের মনেই কার থেকে কে বড় হব কার পয়সা বেশি হবে দন্দৌল বেশি হবে গাড়ি বাড়ি বেশি হবে এই ধান দায় দুনিয়ার মানুষ বেশি ঠিক না কথা বলেন বাবারা ঠিক না দুনিয়ায় তো মানুষ খারাপ মানুষ বেশি না ভালো মানুষ বেশি কথা বলবেন আমার সাথে খারাপ মানুষ বেশি না ভালো মানুষ বেশি খারাপ মানুষ বেশি ইসলাম ধর্মে গ্রহণ করেছে এদের সংখ্যা বেশি না বিধর্মীর সংখ্যা বেশি বিধর্মীর সংখ্যা বেশি বিধর্মীদেরও সংখ্যা বেশি খারাপ লোকেরও সংখ্যা বেশি আবার আমরা যারা মুসলমান নামাজির থেকে বে সংখ্যা বেশি না কম জোরে বলেন লজ্জা হয় নাকি যেটা সত্য সেটা বলতে হবে না নামাজি বেশি না বেনামাজি বেশি বেনামাজি আবার নামাজির মধ্যে যারা নামাজ পড়তে আসেন এদের মধ্যে যারা নামাজ পড়েন এদের সংখ্যা কম আর সেদিক দৌড়াদৌড়ি করে শোক লড়ে ফাও লড়ে মন লড়ে এদের সংখ্যা ঠিক না বেদিক এখন আল্লাহ বলছেন ব্যবসার জন্য আর আমরাও সবাই চাই তারাধারি রাতারাতি বাড়ি গাড়ি হরে নিতাম দুনিয়ায় ব্যবসার ধান্দা চিন্তা ধারণা গবেষণা কিভাবে বড় লোক তাড়াতাড়ি হওয়া যায় কোন ব্যবসাটা করলে লাভ বেশি হবে এটা একটা দিছি এটাতে লাভ না হলে আরেকটা দেই ওইটাতেও মার খাইলে তো আরেকটা দেই এখন এমন একটা দিছি দেওয়া দেখা যান টেকা শুধু আওয়া তখন এই ব্যবসা আর সারে না লোকরা জিজ্ঞাসা করে কিরে তুই আগে তো দুইটা ব্যবসা দিসলে এখন যেটা দিস এটা তো লাভ হয় কিনা হয় ভাই মারশাল্লাহ দোয়া করি রেন এটা তো লাভ প্রচুর হয় এলাই তো তিনতলা ঘর বানাইলিস ব্যাথা ও ডাক ঘর তো তিনতলা বানাইছি দোয়া করি রেন গাড়িও কিনতাম এই হলো দুনিয়ায় আমাদের চিন্তা ধারণা কিন্তু আমরা একবারও কেউ খেয়াল করি না আমাদের কে তৈরি করলেন এখানে কেন ফাটাইলেন আমরা আবার কোথায় যাই এই কথাগুলো কেউ আমরা গবেষণা করি না যারা মরে যায় তারা কোথায় যায় কবর রাখি কিন্তু কবরে রেখে আসার পরে কার জিম্মা তারা থাকেন আল্লাহর জিম্মায় না আল্লাহর কাছে চলে যায় না মানুষ আমরা রেখে আসি কবরে আর খবর আমাদের নেই তারপরের খবর আল্লাহর সাথে তাদের দুনিয়ায় আসি আমরা মুসলমান নামাজ নেই আমরা আমাদের কেউ নেতৃত্ব নিয়ে কর্তৃত্ব নিয়ে ব্যবসা নিয়ে যার যার ধান দেয় আমরা ঘুরি যিনি আমাদের সৃষ্টি করলেন কেন সৃষ্টি করলেন কেন পৃথিবীতে প্রেরণ করালেন উদ্দেশ্য কি উনার আমি কোন উদ্দেশ্যে এসেছি এইগুলো আমাদের আর স্মরণ থাকে না ভুলে যাই আমরা আমাদের ব্যবসা নিয়ে ধান্দা নিয়ে ব্যস্ত থাকি তো আল্লাহ বলেন তোমরা যখন ব্যবসাকে ভালোবাসো তো আমিও একটা ব্যবসার কথা তোমাদের বলছি হে ইমানদার মুমিনরা হে ইমানদারগণ আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেই এমন একটা ব্যবসার কথা তোমাদের বলে দেই যেই ব্যবসা করলে তুঞ্জি কুমিন আজাবিন আলী তোমরা আল্লাহর কঠিন আজাদ থেকে বাঁচতে পারবে ওই ব্যবসার কথা আমি আল্লাহ তোমাদের কোরআনে বলে দিচ্ছি তোমরা যদি জ্ঞানী হও ওই ব্যবসাটা করো ওই ব্যবসার পিছনে লেগে যাও ওই ব্যবসার সঙ্গে জড়িত হয়ে যাও তোমরা লাভবান হবে বিরাট ফায়দা হবে অনেক অনেক লাভ হবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে না জাহান নামের আগুনে তোমাদের পুরানো হবে না আল্লাহর ফেরেজ তোমাদের শাস্তি দেবে না ও আমার ইমানদার বন্দারা আমি আল্লাহ যে ব্যবসার কথা তোমাদের বলেছি তোমরা সেই ব্যবসাটা করো এখন ব্যবসা কোনটা এখন শুধু বলছেন তোমরা এই ব্যবসা করো এই ব্যবসা করলে আজাবুন আলিম আলিমত্ব শক্ত আজাব কঠোর আজাব ভয়ানক আজাব অনেক বেশি সাজা যেটাকে বলা হয় এটার থেকে তোমরা বাঁচবে যদি এই ব্যবসাটা করো ব্যবসা আল্লাহ নিজে আবার বলতেছেন তুমি নু না বিল্লাহ রসূলিহি তোমরা আল্লাহর উপর ইমান আনো আর আমার রসুলের উপর তোমরা ইমান আনো আল্লাহ আল্লাহ রসুলের উপরে ইমান আনো ওয়া তুজা হি আল্লাহর রাস্তা যে করো আল্লাহর রাস্তায় যে করো আল্লাহর উপর ইমান রাখো আল্লাহ রসুলের উপর ইমান রাখো এখন জেহাদ কি দিয়া করতাম জেহাদ করতে হাতিয়ার লাগে না সামানা লাগে না তো আল্লাহ নিজে বলতেছেন তোমাদের মাল দিয়ে তোমাদের সম্পদ দিয়ে অর্জিত সম্পদ দিয়ে তোমাদের দিয়ে তোমাদের জীবন দিয়ে আমি আল্লাহর করো এটা তোমাদের জন্য ফলদায়ক ব্যবসা অনেক বেশি বেশি লাভ হবে যদি তোমরা এই ব্যবসা দুনিয়াতে করো গেলি ময়াগিলিগে করলে হবে না হবে না কেন হবে না মা তাল ইনসানু ইনকাতা আমল হু মানুষ মরে গেলে আমলের দরজা লাগিয়া যায় বন্ধ হয়ে যায় আর তার নামাজও লাগবে না হজও করতে হবে না রোজাও রাখতে হবে না জাকাতও দিতে হবে না সটকাও দিতে হবে না সব শেষ ইল্লা সালা তিনটা দরজা খোলা থাকে আল্লাহ নবী বলেন মানুষ মরে গেলেও মানুষের তিনটা আমলের দরজা আমল পাওয়ার কবর থেকে পর্যন্ত কবরে ঘুমাইয়া ঘুমাইয়া তিনটা ধারায় তিনটা পথে তার আমল নামার মধ্যে আমল যুগ হতে থাকবে যদি দুনিয়ায় সেই তিনটা কাজ করিয়া যায় দুনিয়ার যে সম্পদ পাইলেন বড় নেতার পিছনে দৌড়লেন কিছু ফাইলেন আমাদের মুসলমানের যে বাস্তব অবস্থা এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি যেহেতু আপনাদের আপনারা আমার এলাকার আমার উপরে দাবি আছে আমারও আপনাদের উপরে দাবি আছে। আমলের দরকার আছে নি ইমান আনার পরে ইন্নাল্লাদিন আহ মানুহ আমেলুসাল আগে আল্লাহর উপর ইমান আনো ইমানদার যখন হয়ে যাবে আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করবে আল্লাহর দিন গ্রহণ করবে আল্লাহর নবীর উপর ইমান আনবে উপর পরিমাণ রাখবে আসমানি সকল কিতাবের উপর পরিমাণ রাখবে তোমার ইমান পরিপূর্ণ হয়ে গিয়েছে তোমার মধ্যে কোনো কফটতা নাই এখন তোমার দরকার হচ্ছে আমলের তোমার আম ইমান পুরাপুরি হয়ে গিয়েছে তুমি আল্লাহকে বিশ্বাস করো রসুলকে বিশ্বাস করো তাকে বিশ্বাস করো আসমানী কিতাব বিশ্বাস করো মৃত্যুকে বিশ্বাস করো তকদীরকে বিশ্বাস করো কবরকে বিশ্বাস করো মৌদকে বিশ্বাস করো জান্নাত আছে জাহান আছে আল্লাহ তৈরি করে রেখেছেন তোমার বিশ্বাস আছে তাহলে বোঝা গেল তোমার ইমান পুরাপুরি আছে আবার কিছু ইমান সুরা আছে যে পুরা হুজুররা বলবেন যারা আমাদের ইমান দেও চুরি করে ইমান আনার পরে আমাদের দরকার হচ্ছে আমলে এখন আমাদের আমল করতে হবে একটা আরেকটার পরিপূরক ইমানকে সুন্দর রাখে আমলে ইমানকে তাজা রাখে আমলে আর ইমান না থাকলে আমল মূল্যহীন আমলের কোনো দাম নেই অনেক মানুষ অনেক বিধর্মীরাও আমল করে অনেক হিন্দুরা দেখবেন হাটে আর হাতের মধ্যে ঢাকা এটা তার একটা আমল এরা বিভিন্ন পূজা করে আর্চনা করে এটা তাদের আমল করে অর্থ খরচ করে পরিশ্রম করে হাটে কিন্তু এদের ইমান নাই ইমান না থাকার কারণে এদের আমলের দাম নাই এই আমল আল্লাহর কাছে গ্রহণ হয় না আর আমরা যারা মুসলমান আল্লাহর উপর ইমান এনেছি আনার পরে ইমান কাজ হচ্ছে আমাদের আমলের এজন্য আল্লাহ পাক বলতেছেন তোমরা ব্যবসা এটা করো এই ব্যবসাটা ধরো এই ব্যবসা ধরলে তোমাদের লাভ হবে তোমাদের ফায়দা হবে দরকার আছে আমলের বলেন না দরকার আসেনি দরকার আছে এখন আমাদের আমলের দরকার এখন দেখা যায় আমরা বেশিরভাগ মানুষই বে আমল আমলের খবর রাখি না আমল করতে চাই না আল্লাহর নবী নামাজ পড়ছেন নি বলেন না সবাই নবী নামাজ পড়ছেন কি না রোজা রাখছেন কি না কোরআন তেলাওয়াত করছেন কি না হজ করছেন কি না নবী যেইগুলা করছেন নবীর উম্মত হয়ে আমরা করব না ছেড়ে দেব ধরে বলেন করব না ছেড়ে দেব করব আজকে আমার ভাই আমিরুল ভাই সুন্দর বাগান সাজাইছেন কোরানের বাগান কোরআনের হাফিজ তৈরি করে দেন ফ্যাক্টরি বানাইছেন প্রতি বছর জন হাফিস হয়ে হয়ে তারা বের হয়ে যায় এটার জন্য উনিও স্বভাব পাবেন যারা সহযোগিতা করেন এই মাদ্রাসায় তারাও স্বভাব পাবেন কতটুকু আল্লাহ নবী বলেন দিন যারা কোরআনের হাফিজ হবে কোরআনের পাক তাদের ডাকিয়া বলবেন ও আমার কোরআনের হেফাজতকারী দুনিয়ায় তুমি আমার কোরআন কে অনেক ভালোবাসতে কোরান হেফজ করেছ কোরআনের মাহের হয়েছ কোরানের মুফাসের হয়েছ কোরআন খেয়ে তুমি হেফাজত করতে ভালোবাসতে মহাব্বত করতে আমি আল্লাহ আজকে হাসরবাসীর সামনে তোমাকে মর্যাদা দেই তোমার পরিবার পরিজন এদের মধ্য থেকে দশজন জাহান নামে চলে গিয়েছে এদেরকে জাহান নাম থেকে উঠাইয়া উঠাইয়া তুমি সাথে করে জান্নাতে নিয়ে যাও ভালো বলে না তাইলে হাফিজ বানাইলে আমরা লাভ না ক্ষতি সন্তানদের যদি হাত হাফেজ বানাই আমাদের লাভ হবে না ক্ষতি হবে যদি জাহান বাবা হয়ে যায় মা জাহান হয়ে যায় আল্লাহ রাবুল আলমী ওই সন্তানকে বলবেন তোর মারে জাহান নাম থেকে উঠা তোর বাবারে জাহান নাম থেকে উঠা ভাই বোন চাষা চাচিদের জাহান নাম থেকে উঠাইয়া দশটা সার্টিফিকেট দিলাম 10চলকে উঠাইয়া সাথে করে করে ফুল ছিরাত পরি দিয়ে একবারে সোজা জান্নাতের মধ্যে চলে যা হাফেজ বানাইছেন নিজে আলেম হইতে পারেন নাই আমল করতে পারেন নাই কবরের ছলে গিয়েছেন ওই হাফের ছেলে যখন কবরের পাশে দাঁড়াইয়া কোরআন তেলামাত করে নবীর উপর দূরত শরীফ পরে হাত দুইটা উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবে রব্বের আল্লাহ শৈশবে আমার পিতা মাতা আমাকে যেভাবে স্নেহ মমতা করতেন আমাকে আদর মায়া করতেন আল্লাহ তারা এখন অসহায় কবরে ঠিক তেমনি ভাবে এই অসহায় অবস্থায় তুমি তাদের ভালোবাসা দিও এদের জীবনের গুনা খাতা মাফ করে দিও দোয়া করার সাথে সাথে আল্লাহ তার ওই কবরের মা বাবা আত্মীয় স্বজনের গুনা খাতা মাফ করে তার কবরের আজাবকে মাফ করে দেন

অতিথি এসে গেছেন আগেই বলেছিলাম আলেম বেশি আমার বাড়ি যে বাগান সাজাইছেন মোহবথি অনেক আলেমরা আসেন সবাই দুই চার কথা বলবেন আমি বাবারা আপনাদের এই বলে যাচ্ছি আমল করবেন নেক আমল করবেন নেক আমল করলে আল্লাহ বলেন ইয়াকুম জুনু বাকুম আমি তোমাদের গুনা খাতা মাফ করে দেব वয়ুদ্ খিলকুম জান্নাতিন তাজিি মিনতা হাতিহাল আনহারু ওয়া মাসাা কিনা তৈই বাতানখি জান্নাতিহাদ আমি তোমাদের গুনা মাফ করে দেব আর তোমাদেরকে বেহেস্তে প্রবেশ করাবো যেই বহেস্তে তরদেশে জরনা প্রবাহমান থাকবে। দুনিয়ায় যারা শরাব পান করে নাই তাদের জন্য সেখানে শরাবের ব্যবস্থা থাকবে সেটা হচ্ছে সরাবান এটা হারাম এটা হাইলে মাতলামি করে জ্ঞান বুদ্ধি থাকে না রে কয় বাই বাইরে কয় বাপ কয়নি আইয়া প্রেসিডেন্ট ওই জায়গা আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়নি এটা এই এটা হারাম এগুলা খাইবেন না এগুলা খাইলে ব্যস্তটা খাইবেন না যা হোক আমার ভাই এসে গেছেন নেক আমল করবেন নেক আমল করলে আমাদের ফায়দা আল্লাহর কোনো ফায়দা না কার ফায়দা নামাজ পড়লে আমরার ফায়দা রোজা রাখলে আমার ফায়দা হজ করলে আমার ফায়দা জাকাত দিলে আমার ফায়দা আল্লাহর কোনো ফায়দা আল্লাহর কোন কমতি হবে পৃথিবীর কোনো মানুষও যদি আল্লাহরে না রাখে আল্লাহর কোনো ক্ষতি হবে ক্ষতি হবে না আমাদের বাঁচানোর জন্য আল্লা পাক এই সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন সুতরাং আপনাদের কাছে মিনতি যে যে অবস্থা আমাদের মুসলমানের আমরা নামাজ ছেড়ে দিয়েছি আমল করি না রোজা রাখি না আমাদের উপর ফরজ হয়ে গেছে হজ করি না জাকাত ফরজ হয়ে জাকাত দেই না জাকাত দেওয়ার সময় তালবাহানা করি কয় টাকার কাপড় সুলভ জাকাত মানুষের করি না আল্লাহরে ফাঁকি দিবেন না রে বাবা আল্লাহর চাইতে সালাক আর কে নেই নেই নে। আল্লাহর থেকে জ্ঞানী আর কেউ নাই সুতরাং আল্লাহরে কোনো অবস্থায় ফাঁকি দেওয়া যাবে না নিজের কল্যাণের জন্য নেকামল বেশি বেশি করে করবেন তাহলে ফায়দা হবে আমাদের নিজে আমরা যখন দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় হয়ে যায় বা চলে যাই লাশ দাফন হয় না আমাদের স্বজনরা বলে যে করিম ভাই দুনিয়ার কিতা কিতা রেখে গেলা একজনের হয় একটা গাড়ি রেখে গেছেন একজনে হয় তিনতলা একটা বাড়ি রেখে গেছুন আর একজনে হয় কিছু ব্যাংকটে খাও রেখে গেছেন ফেরেস্তা হলখন দেখো এরা কি দুর্বুক দুর্বুদ এ বুখা এরা হচ্ছে কি রেখে গেল ফেরেস্তায় বলে তুমি যা হামায় করছো তত খাইয়া শেষ করে ফেলছো আর তোমার শোক মজার সাথে সাথে তোমার সন্তানের হয়ে গেছে এইগুলো আর তোমার নয় সে তার নিজের কল্যাণের জন্য কি পাঠাইছে আল্লাহ এই কথা বলে না সন্তানের সুখের জন্য আমরা হারাম উপার্জন করি সুদ খাই ঘুষ খায় রাতারাতি বড়লোক হওয়ার জন্য মানুষ পর্যন্ত মাত্র আমরা দ্বিধাবোধ করি না রাতারাতি বড়লোক হয়ে যাইতে চাই এইগুলা করে আমাদের আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হই আমরা সংগ্রহ করি আল্লাহ নিষেধ করেছেন এইগুলা করিও না সময় নেই শুধু খাইবেন না গুস খাইবেন না হারাম খাইবেন না হারাম খাইয়া বন্দিগি করলে বন্দিগি আল্লাহর কাছে কবুল হয় না আর এগুলার থেকে বাচ্চা থাকবেন ন্যাক আমল বেশি বেশি করে করবেন আর সন্তানদেরকে সাথে করে মসজিদে নিয়ে যাইবেন এদেরকে ছোটোর থেকে নামাজি বানাইবেন ছোটবেলায় যার অভ্যাস যেটা থাকে এই অভ্যাস সারা জীবনেই থাকে ছোটবেলায় যদি মসজিদমুখী হয়ে যায় এ সারা জীবন মসজিদমুখী থাকবে আর ছোটবেলায় আদর আপন হইয়া ঠেডি মেডি বানাইয়া এখন যে খালি খাবাইয়া অথা মোটা করে ওলার বয়স হয়েছে না ছয় বছর এটা এখনো কিছু মোটা লতারে না আদর রাখা আদর না কোন সময় হার্ট অ্যাটাক করে মারা দেব বুঝিনি এইগুলা কইরেন না আল্লাহর নবীর সুন্নত মোতাবিক নিজেরা চলবেন পরিবারকে চালাইবার চেষ্টা করবেন সন্তানদেরকে মুরু আউলা দেখুন বিশ্বলাতি বহম আপনা ও আল্লাহ নবী বলেন সাত বছর বয়স হইলে সন্তানদেরকে নামাজ শিক্ষা দাও দশ বছর হইলে আমল নামা খুললে জায়গা লেখালে কিছুটা হয় নাহলে ফিট এই সময় ফিটতে হইলে নামাজ পড়াইবায় আমরা এখন কই নি হ্যাঁ না কেন ফিট না না সদর তো ঘুমাইছে বাজে নয়টা ওই দায়িত্ব না দায়িত্ব না আমার ছেলে ঘুমাইছে কতখান আগে একটু আগে ঘুমাইছে দায়িত্ব না বারোটার আগে উঠতো না এর যদি ফজর নামাজ পড়ছে না জাহান নামা দিবনি আল্লাহ এইটা আদর নয় তোমার সন্তানের শত্রু তুমি আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার আমল করার তো ফিক দেন আমিন ও আখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলমিন মিলাদুল নবীর মাস আমার বাইয়ের খুশলা আমরা এগারো তারিখ এগারোয় রবিউল আউ্বাল বারোয় রবিউল আউ্বাল দুই দিনই হবিগঞ্জে মিলাদুল নবীর জুলুস হবে সকলেই মিলাদুল নবীর জুলুস অংশগ্রহণ করবেন যেই নবীর মিলাদুল নবীর দিন ফেরেস তারা আসমান থেকে জুলুস নিয়ে আসছেন আর ওই নবীর উম্মত হয়ে কি আমরা ওই হবিগঞ্জের রাস্তার মধ্যে নবীর জন্য চাইতে পারবো না ভালোবাসা দেখাইবেন কিনা সবাই যাইবেন সন্তানদের সাথে বন্ধুদের সাথে করে নিয়ে যাইবেন আর শরিক হইবেন আমার ভাইয়া যে করুন তাই সহযোগিতা করবা করলে লাভ অনেক আবু আবহন যে আমার নবীর মিলাদবীর মধ্যে একটা দেড়হাম খরচ করবে সে আমার বন্ধু হইয়া বেহেস্ত আমার সাথে থাকবো আল্লাহ তিন আসসালামাইকুম বারাকাতু